গল্পের আজকের নতুন গল্প মতি নন্দীর লেখা মতি নন্দী আধুনিক বাংলা কথা সাহিত্যের খ্যাতনামা লেখক জন্ম উনিশশো সালে উত্তর কলকাতায় উনিশশো সালে দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হয় উনিশশো সালে শারদীয় পরিচয় পত্রিকায় প্রকাশিত তার গল্প বেহুলার ভেলা পাঠক মহলে সাড়া ফেলেছিল তার লেখা উল্লেখযোগ্য গল্পের মধ্যে রয়েছে স্ট্রাইকার স্ট্রপার কুনি নট আউট অপরাজিতা কলাবতী ও শিবা প্রভৃতি আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি ঘাটে থই থই ভিড় বয়স্কদের ভিড়টাই বেশি সদ্য ওটা কাঁচা মাথার উপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে ভেসে যাচ্ছে আম কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য কেউ গলা জলে দাঁড়িয়ে কেউ বা দূরে ভেসে রয়েছে আম দেখলেই হুড়ো হুড়ি পড়ে যায় একসঙ্গে দু তিনজন চিৎকার করতে করতে জল পার করে এগিয়ে যায় যে পায় প্যান্টের পকেটে রেখে দেয় পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে সেই আমে হাত দেওয়ার সাধ্য কারণ নেই পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে আজ গঙ্গায় ভাটা জল অনেকটা সরে গেছে ঘাট থেকে সিঁড়ি এবং তার দুধারে ইঁট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলিমাটি তারপর জল স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে তারপর অনেকে যায় ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে যারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনে ছাপও আঁকে রাস্তার একধারে বসা ভিকিরিদের অনেকেই উপেক্ষা করে আবার কেউ কেউ করেও না দুধারে ছোট ছোটো নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের প্লাস্টিকের লোহার খেলনার ও সাংসারিক সামগ্রিক দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে পথের বাজার থেকে ওল বাথর বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে তারপর রোদে তেতে ওটা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছবে বিরক্ত মেজাজে ছিটে একটা ছেঁড়া মাধুরে উপুড়ে হয়ে বিষ্টুচরণ ধরো দলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে বিষ্টুধর অত্যন্ত বনেদি বংশে খান সাথে বাড়ি ও বড় বাজারে ঝাড়ন মশলার কারবার এবং সর্বোপরি সাড়ে তিন মন একটি দেহের মালিক ওরই সমবয়সী চল্লিশ বছরের একটি বিশ্বস্ত অষ্টিন সর্বত্রকে বহন করে বিষ্টুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটি লোক পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি কাঁধে রঙিন ঝোলা তার দিকে ফিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে বিষ্টু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে বিষ্টু তখন দুঃখ পায় তার ইচ্ছে করে ছিপছিপে হতে কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটি মোটেই বাচ্চা নয় চোখে পুরু লেন্সের চশমা নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায় মাথার কদমসার চুল সেই রঙের বয়সটা পঞ্চাশের এধারে বা ওধারে বছর পাঁচেকের মধ্যে হতে পারে লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো আর চোখের চাহনি ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মনির কালো রংটা ফিকে হয়ে গেছে চাওনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলেই না সেইসব ব্যাপারগুলো ব্লোডচের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সেঁধিয়ে যাবে চুয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ মালিশওয়ালা ডানহাঁটোটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করতে লাগলো ঠিক পিষ্টনের মতো বার দশেক এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোর করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো তারপর বিষ্টু চিত হবার চেষ্টা করল পার ছিল না মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতে এসে অভিষ্ট লাভ করল আব্রু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর স্বরে নির্দেশ দিল টান মালিশওয়ালা দশ আঙুল দিয়ে বিষ্টুর সারা শরীরে চর্বিগুলো খপা খপ খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগল তবলা বাজা মালিশওয়ালা দশ আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অব্দি চাটাতে শুরু করল চোখ বুঝে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হল লোকটা নিশ্চয়ই এখন ফ্যাক ফ্যাক করে আসছে বিষ্টু তখন খুবই বিরক্ত বোধ করে বললামা কর সরবাঙ্গে নির্দেশ পেয়ে আঙুলগুলো দিয়ে সুরসুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থলথল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল খুক খুক করে হাসির শব্দ চিৎ হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল এতে হাসির কি আছে হ্যাঁ সেকেন্ড কুড়ি পরে বিষ্টু জবাব শুনল ম্যাসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে জয় হোক না তবে আপনার কী ব্লাড প্রেশারটা মেপেছেন আপনার দরকার ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন কোলেস্টেরল লেভেলটা দেখেছেন কি কে মশাই আপনি গায়ে পড়ে এত কথা বলছেন চান করতে এসেছেন করে চলে যান তা যাচ্ছি তবে আপনার হাটটা হয় আর বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না কি বললেন ধর উঠে বসার জন্য প্রথমে কাঁথ হয়ে কনুয়ে ভর দিয়ে মাথাটি তুলল তারপর দু হাতে মেঝে চাপ দিয়ে উঠে বসল লোকটি কাঁচু মাচু হয়ে বলল অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি সুতরাং আমি হয়তো ভুলক বলতে পারি বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না শুধু চোখ দিয়ে কামান ডাকতে লাগল লোকটি পাঞ্জাবি খুললো লুঙ্গিও খুলল ভিতরে হাফ প্যান্ট অবশেষে বিষ্ণুধর কোনো ক্রমে বলল আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না আমার বউ ঠিক এই কথাই বলে আপনি একটা নুই সেন্স আমার ক্লাবের অনেকেই তাই বলে আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত লোকটা আবার ছেলে মানুষের মতো পিট পিট করে তাকালো আচ্ছা আমি যদি আপনার মাথায় চাঁটি মারি আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়ে ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো অনেকে তাকালো অনেকে ভাবলো পাগল নাকি রে বিষ্টু হতভম্ব হয়ে লোকটি জগ করা দেখতে লাগলো চাঁটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলো বিষ্টু ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করল লোকটি হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল পারবেন ধরতে যদি চাঁটিয়ে যাই আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স জগ করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে বিষ্টু ধর বুনো মোষের মতো তেরে ফুড়ে উঠে দাঁড়াল তাইতে লোকটিও দাঁড়িয়ে পড়ল তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং বিরিং লাপাতে শুরু করলো বিষ্টু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে দৃষ্টটা অনেককে আকৃষ্ট করল আমি রোজ এক্সারসাইজ করি আইসোমেট্রিক বারবেল বুঝলেন রোজ করি দারুণ খিদে পায় আপনার পায় বিষ্টু ধর কথা না বলে শুধু ঘুঁত ধরনের একটা শব্দ করল খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে এইসুক আপনার আছে উত্তরের অপেক্ষা না করে লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো তিনবার এইভাবে ওঠানামা করে সে বিষ্টুধরের পাঁচ গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগল হাত দুটো নামিয়ে বিষ্টু তখন খানিকটা দিশে মতোই লোকটির কাণ্ড দেখছিল ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল মনে মনে সে ছিপছিপের শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলা বদলি করতে শুরু করে দিয়েছে খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি ভারিকি চালিয়ে বিষ্টুধর ঘোষণা করল এবং কলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত লোকটি দুপা এগিয়ে এসে বলল রকম ডায়েটিং আগে রোজ আধ কিলো করে ক্ষীর খেতুম এখন তিনশো গ্রাম খাই জল খাবারে কুড়িটা নুচি খেতুম এখন পনেরোটা ভাত খাই মেপে আড়াইশো গ্রাম চালের রাতে রুটি বারো খানা ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি গরম ভাতের সঙ্গে চার চামচের এক বিন্দুও বেশি নয় বিকেলে দু গ্লাসের মিচির সর্বত আর চারটে কড়া পাক মাছ মাংস ছুঁই না বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ আছে আর হপ্তায় একদিন ম্যাসেজ করাই এখানে এসে আমার তো নোলা নেই বুঝলেন সংযম কেচ্ছা সাধন আমি পারি হাটের ব্যামো ভ্যামো আমার হবে না বংশের কারো হয়নি বাজি ফেলে সত্তরটা ফুলুড়ি খেয়ে কলেরায় বাবা মারা গেছে জ্যাটা গেছে অম বলে এত কিচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে লোকটি এগিয়ে এসে বিষ্টুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল আহ সুরসুরই লাগে ধর হাতটা ছড়িয়ে দিয়ে ক্ষুণ্ণস্বরে স্বরে বলল আমার বউ ওই কথাই বলে সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি সর্ষে চিনি ডাল নানান জিনিসের কারবার এত খাটুনির পরেও এইটুকুই খাদ্য তারপরেই অপমান কে করল লোকটি আবার হাত বাড়াতেই বিষ্টু এক পা পিছিয়ে বলল না চুরচুরি লাগে কে অপমান করল কেন আপনি হাতি হিপো বললেন না জলহস্তির ইংরেজি হিপো তা কি আমি জানি না আমি কি অশিক্ষিত না না আমি আপনাকে অশিক্ষিত বলিনি লোকটি বিবৃত হয়ে চশমা মুছতে মুছতে বলল আপনার ওজনটা খুবই বিপজ্জনক হাটের পক্ষে বিপজ্জনক মানে বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করল কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্থ স্বর আমি কি মরে যেতে পারি তা পারেন আর নয়তো কেচ্চা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর বলে লোকটি দু হাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো হাতের আঙুল পায়ে ছুঁয়ে আভার সিধে হলো আপনি আমার থেকে চার হাজার গুণ বলল কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না লোকটি তার টানকনি শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো এইবার আমার হাতটা না মানত অবিশ্বাস ভরে ধর হাতটার দিকে তাকালো শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে নামান নামান ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার খবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল নড়লো না এক সেন্টিমিটারও ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল হাতটা একই জায়গায় রয়েছে বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করল কপালে ঘাম ফুটছে কিছু লোক দাঁড়িয়ে দেখছে তাদের চোখে বিস্ময় লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল হাতটা সে নিচে নামাতে পারছে না বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফুসফুস করে নিশ্বাস ফেলতে লাগলো কি করে পারলেন জোরে বলতে শুধু গায়ের জোরেই বোঝায় না মনের জোরেও সব হয় ইচ্ছে শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায় শরীর যতটা করতে পারে ভাবে তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছের জোর সেই জন্যই শুধু শরীর গড়লেই হয় না মন কেউ শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে আপনার মন হুকুম করতে জানে না তাই শরীর পারল না বিষ্ণু ধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বির করে বলল ইচ্ছে করে খুব রোগা হয়ে যায় ঠিক এই সময় গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো গঙ্গার দিকে তাকালো আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন প্রচুর লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ